বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম জি আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি জাভেদ বেলিম নিশ্চয়ই সাবেক ক্রিকেটার হিসেবে আপনি উচ্ছ্বসিত আর বদলে যাওয়া এক বাংলাদেশ দলের খেলা দেখা গেছে ব্যাট হাতে বল হাতে ফিল্ডিং সব ক্ষেত্রে দারুণ করেছে নাজমুল হোসেন দল

আহ দেখেন এটা ভেরি ডিফিকাল্ট কোশ্চেন বাট আমি মনে করি উনি যে টাইপের চ্যাম্পিয়ন প্লেয়ার বরাবরই উনি আবারও প্রুফ করেছেন যে উনার মেন্টালি যে কি স্ট্রং উনি এটা যতই এই এই নিউজটা আসার পর একটু এফেক্ট হওয়ার কথা তো ওই জায়গায় ওনার পারফরমেন্সও করেছেন দলও পারফরমেন্স করেছেন এটা আসলে একটা প্রোটোকল বা প্রক্রিয়ার ব্যাপার কিভাবে এটা ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করে ফলোড বাই গভর্নমেন্ট কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়তো এই এই নিউজ ওনাকে হয়তো আপসেট করেছে হয়তো উনি মেন্টাল স্ট্রামিলা পারফর্ম করেছে বাট আমাদের সামনে আরেকটি টেস্ট আছে হয়তো আমরা যেটা গুঞ্জন শুনতে পারছি যে আজকের পরে ডিসিশন নেবে ক্রিকেট বোর্ড তো অবশ্যই এটা একটা পজিটিভ ডিসিশন আসা উচিত সাকিবের সাকিবের জন্য যেহেতু আলটিমেটলি সাকিব তো ইম্পর্টেন্ট না আলটিমেটলি ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেশ আর ওই দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে বা ভাইটাল প্লেয়ার হচ্ছে সাকিব আর পারফরমেন্স হচ্ছে সাকিব